সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বাড়ছে বিষয়টি নিশ্চিত করলেন পরিকল্পনা মন্ত্রী প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে মহার্ঘ ভাতা নয় মুদ্রাস্ফীতি বিবেচনায় বাড়ানো হচ্ছে এই বেতন একই সঙ্গে অথ বছর শেষে মিলবে ইনক্রিমেন্টও এর মধ্যে কাজ শুরু করেছে অর্থ মন্ত্রনালায় আগামী বাজেটে থাকছে এই ঘোষণা পরিকল্পনা মন্ত্রী বলেন মহার্ঘ ভাতা এখন যাচ্ছে না সরকার তবে অন্য কৌশলে বেতন বাড়বে মাস শেষে মানুষের যে আয় করছে তার চেয়ে বেশি হচ্ছে ব্যয় মূলত উচ্চ মুদ্রাস্ফীতি খেয়ে ফেলছে মানুষের আয় ডাবল ডিজিট সুই সুই করছে মুদ্রাস্ফীতির হার এমন অবস্থায় সব পর্যায় থেকে উঠেছে বেতন বাড়ানোর দাবি নির্বাচনের আগে সরকারি চাকরিজীবীরাও এই দৌড়ে পিছিয়ে নেই মুদ্রাস্ফীতি বিবেচনায় এর মধ্যে মহার্ঘ ভাতা দাবি তুলেছে করেছে সরকারি চাকরিজীবীরা আর্থিক সংকুলনের অভাবে সেই দাবি দায় দিচ্ছে না সরকার তবে অন্য কৌশলে বেতন বাড়ছে পরিকল্পনা মন্ত্রী এম এ হান্নান বলেন মহার্গ ভাতা যেভাবে বিবেচনা করা হতো আমাদের অঞ্চলে সেটা করা হবে না দ্রব্যমূল্য বৃদ্ধি বা মুদ্রাস্ফীতির যে প্রভাব তা প্রশমনে সেই অনুপাতে সরাসরি কিছু টাকা দেয়া হবে সরকারি কর্মচারীদের যারা আমলাতন্ত্রের মধ্যে আছেন প্রথম বারের মতো এবারও অত বছরের শুরুতে সরকারি চাকরিজীবীরা পাঁচ পার্সেন্ট হারে পাবেন ইনক্রিমেন্ট অতিরিক্ত ইনক্রিমেন্টের প্রক্রিয়া শেষ করতে সময় লাগতে পারে দুই থেকে তিন মাস সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুর ইসলাম খান বলেন স্বাভাবিক প্রক্রিয়া বেসরকারি খাতে মুদ্রাস্ফীতি বিবেচনায় মজুরির উপরে এক ধরনের চাপ থাকবে অপ্রাতিষ্ঠানিক খাত যেগুলো আছে সেগুলো মজুরি হয়তো স্বাভাবিকভাবেই বাজারের সাথে নিয়ন্ত্রণের মাধ্যমে সমন্বয় করা হবে সরকার কিন্তু অনেকগুলো খাতের মজুরির হার নির্ধারণ করে আমি মনে করি মজুরি বোর্ডের কার্যক্রম শুরু করা উচিত বর্তমানে সরকারি চাকরিজীবীর পদ সংখ্যা বারো লাখ ছেচল্লিশ হাজার চলতি অর্থ বছরে বেতন ভাতা বাবদ বরাদ্দ আছে চুয়াত্তর হাজার কোটি টাকা আগামী অর্থ বছরের জন্য খসড়া প্রাকলন করেছে সাতাত্তর হাজার কোটি টাকা মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ঘোষণা থাকছে আগামী অর্থ বাজেট বক্তব্যে তবে কোন প্রক্রিয়ায় কি হারে বেতন বাড়বে তা নির্ধারণের কাজ শুরু হবে জুনের বাজেট ঘোষণার পর এখানে উল্লেখ্য যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে দুই বছর ধরে মুদ্রাস্ফীতির হার বাড়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন পেস্কলে দাবি উঠে প্রেক্ষাপটে আগামী বাজেটে তাদের জন্য মহার্গ ভাতার ঘোষণা বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার অপেক্ষায় ছিলেন অর্থ বিভাগের কর্মকর্তারা গত ১৬ মে সংঘ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহার্গ ভাতা দেওয়ার বিষয়টি নাকচ করে দিয়ে বলেন মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হবে অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন বাজেট ঘোষণার পর প্রধানমন্ত্রীর কাছ থেকে সুনির্দিষ্ট নির্দেশনা পাওয়ার পর মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতন বাড়ানোর উদ্যোগ নেবে তারা পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে আগস্ট সেপ্টেম্বরের মাসে গেজেট জারি করে হতে পারে প্রতিবারের মতো এবারও এক জুলাই সরকারি চাকরিজীবীরা পাঁচ পার্সেন্ট হারে ইনক্রিমেন্ট পাবেন অর্থ বিভাগের কর্মকর্তারা জানান পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে দুই এক মাস সময় লাগতে পারে তবে যখনই বেতন বৃদ্ধির গেছে জারি হোক না কেন তা জুলাই মাস থেকে কার্যকর করা হবে প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ